কিন্তু সরকারের বড় বড় সরকার অফিসে অন্য যে নিউজগুলো আছে আছে অফিসেরগুলো আছে তাদের খালি বেতন বাড়া, তাদেরকে বিভিন্ন সুখ সুবিধা দেয়, কিন্তু আমরা যে গরিব আমরা যে দিন আনে দিন খাই আমাদের কাছে এটা তো বাড়া না। আমাদের মতো নিরীহ যারা গরিব যারা তারা খুবই কষ্টকর, তারা সিরিয়াস বলার মতো না, ওয়াল ঠিক গেছে কী করবো কর, ইনকাম আছে 10 টাকা খরচ আছে 20 টাকা, এখানে গাড়ি বাড়ায় হরতা সিরিয়াস বেশি খরচার মেকআপ মিলন জানা, যে হঠাৎ করে জিনিসটার দাম বেড়ে গেছে, যে পরের থেকে জিনিসটার দাম বাড়ছে, যে আগের থেকে করবার না আগের থেকে যে দাম আদার দাম না বাড়ছে, এখন পর্যন্ত কোনো নিয়ম তোলা আসতেছে না, 200 টাকা বাড়ছে, ওই যে আমরা আরেকটা আদা বাড়ছে তো বড় পাকিস্তান আদা ওটা বাইরে না এটা দাম একটু কমছে, আবার বারে কমে এবারে এই কমে, কিন্তু পাবলিকে তো ওটা খাইতে হইব, কিছু করার নেই, পেঁয়াজের দাম যেরকম তখন একটু সীমিতর মাঝে আছে, আদার দাম না রসুনের দাম আরও সীমিত থাকতে হবে। তাহলে আমাদের মতো নিরীহ যারা গরিব যারা তারা খুবই কষ্টকর, তারা সিরিয়াস বলার মতো না, ওয়াল ঠিক গেছে কী করবো কর, ইনকাম আছে 10 টাকা খরচ আছে 20 টাকা, ছেলে মেয়েদেরকে চলাফেরা খাওয়াইতে বহুত কঠিন, বেতনের মাসে 10,000 টাকা 14,000 টাকা মাসে খরচ, বাকি 4,000 টাকা কই ফর্ম কর, সরকার যদি আমাদের মতো গরিবদেরকে যদি দিন মজুরি ফটাক করে যদি বাড়াই দিত তাহলে আমাদের কোনো কষ্ট হয়েছিল না, কষ্টটা থাকতো না, কিন্তু সরকার ওই বড় বড় সরকার অফিসে অন্য যে নিউজগুলো আছে আছে অফিসেরগুলো আছে তাদের খালি বেতনে বাড়া, তাদেরকে বিভিন্ন সুখ সুবিধা দেয়, কিন্তু আমরা যে গরিব আমরা যে দিন আনে দিন খাই আমাদের কাছে এটা তো বাড়া না, আমরা খুবই কষ্ট, খুবই জামিলের ভিতরে আছি, ধর ধর আলু 1 কেজি কিনতে গেলে 40 টাকা, কারণ চাল 1 কেজি কিনলে 70 টাকা, এটা আপনার খরচ আছে 20 টাকা, আপনি কী করবেন কী দিন মিলাবেন, তাহলে 1 কেজি 200 টাকা, এখন আমার 170 টাকা, চিনির কেজি 130 টাকা, কারণ কী দিন মিলাবেন, চা 1 কাপ 10 টাকা, আগে চা 1 কাপ আসলে 5 টাকা, প্রত্যেকটা জায়গাতে সিরিয়াস আমাদের জামিলে যান, এদের কুরাম আমরা মরিচ মদের মরচের কেজি 400 টাকা, হলদের কেজি 350 টাকা, কী করবেন কীভাবে খাম, আমাদের মতো যারা গরিব যারা খুবই কষ্ট, কিন্তু আমাদের বেতন তো বাড়ছে না খরচ তো ডবল, 1 কেজি করে মাছ কিনতে গেলে আপনার 400 টাকা, একটা ইলিশ মাছ কিনতে গেলে 800-900 টাকা, তাহলে আমরা কীভাবে খাম করব কীভাবে চলবো, কিন্তু আমাদের প্রতি সরকারের কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই না, কিন্তু ওনার কত হচ্ছে খালি 12 খাইবি আপনি দাম বাড়লে খাইব বিষয় না খাবে কীভাবে খাবে এটা সরকারের জানার বিষয় না, কী করবো বলবেন কত রকমে চলতে আসে যে আমার জীবন বাঁচাই এভাবে, কারণ আমাদের ভয়াবহ সিরিয়াস অবস্থা। আলু আজকের বাজারে এলো আপনার লাল আলু 36 টাকা পাইকারি বাজার, সাদা আলু 38 টাকা, এলো রাজশাহী এবং বগুড়া আর মুন্সিগঞ্জ ওইটারও 36 টাকা পাইকারি বাজার, আমরা